আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট সুন্দর একটি টিনশেড বাড়ির ডিজাইন। আপনারা যারা আপনাদের গ্রামের বাড়িতে মোটামুটি 200 শতকেরও কম পরিমাপ জমির উপরে টিনশেড বাড়ি তৈরির কথা ভাবছেন, তাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এসেছি। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ডিজাইনটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটিতে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবেন। আর আপনারা যদি আপনাদের চাহিদা মতো জমিতে আমাদের মাধ্যমে ডিজাইন করে নিতে চান তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে একটি সুন্দর ডিজাইন প্রোভাইড করার। আজকের এই বাড়িটিতে আপনারা পাবেন টোটাল 2টি বেডরুম, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং স্পেস, একটি লম্বা বারান্দা, একটি টয়লেট এবং একটি কিচেন। অত্যন্ত সুন্দর কালার কম্পোজিশনের মাধ্যমে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে, আশা করি কালারগুলো আপনাদের ভালো লাগবে। আর আপনারা যদি চান আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করে আপনারা নতুনভাবে ডিজাইন করে নিতে পারেন। তো চলুন আমরা বাড়িটির 3D ফ্লোর প্ল্যানটি দেখে আসি। আমরা বাড়িটিতে এন্ট্রি করার পরে প্রথমে পাবো একটি লম্বা বারান্দা, এবং এই বারান্দার একটি স্পেসকে আমরা ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবো। এবং ডান দিকে পাবো আমরা একটি কিচেন, এবং বাম দিকে আমরা পাবো একটি ডাবল টয়লেট, মাঝখানে আমরা পাবো একটি ড্রয়িং রুম। এই স্পেসটির সাথে আপনারা চাইলে আপনাদের ডাইনিংটিকে অ্যাড করতে পারেন। আর আমরা ডান দিকে একটি বেডরুম পাবো এবং বাম দিকে পাবো আরও একটি বেডরুম। তো চলুন এবার বাড়িটির বিভিন্ন অংশের মাপগুলো একটু দেখে আসি। আমরা যে এই বারান্দাটি পাবো সেটির মাপ হবে 17 ফিট 4 বাই 6 ফিট মাপের। টয়লেটটি হবে 6 ফিট বাই 8 ফিট মাপের, এবং কিচেনটি হবে 6 ফিট বাই 8 ফিট মাপের। ড্রয়িং স্পেসটি হবে 9 ফিট 4 বাই 9 ফিট 3 মাপের, এবং বেডরুম দুইটা হবে 12 ফিট বাই 13 ফিট মাপ বিশিষ্ট। তো চলুন এবার আপনাদেরকে বাড়িটির এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, যাতে আপনারা বাড়িটির বিভিন্ন অংশগুলো ভালোভাবে বুঝতে পারেন। এটি হচ্ছে বাড়িটির এক্সটেরিয়র ভিউ, এবং এটি হচ্ছে পেছনের দিক। বাড়িটিকে অত্যন্ত খোলামেলাভাবে পর্যাপ্ত পরিমাণ জানালার মাধ্যমে ডিজাইন করা হয়েছে, যাতে বাড়িটিতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে। তো চলুন এবার আমরা ইন্টেরিয়র ফার্নিচার লেআউটটা একটু দেখে আসি। আমরা এন্ট্রি করার পর প্রথমে একটি লিভিং স্পেস পাবো বা ড্রয়িং স্পেস, এদিকে আমরা একটি টয়লেট পাবো, এবং এইদিকে পাবো ডাইনিং এবং কিচেন। কিচেনটিকে অত্যন্ত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আপনারা চাইলে আপনাদের কিচেনটিকে এইভাবে সাজাতে পারেন। তো এটি হচ্ছে একটি বেডরুম। বেডরুমগুলোকে পর্যাপ্ত বড় রাখা হয়েছে, যাতে পর্যাপ্ত স্পেস পাওয়া যায় বেডরুমের মধ্যে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং ডিজাইনটি আপনাদের ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। আর আপনারা যদি আপনাদের চাহিদা মতো জমিতে ডিজাইন করে নিতে চান তাহলে অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম।